আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ইন্ন আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক আজ আপনাদেরকে কিছু ছোট ছোট ইসমে আজম বলবো যে ইসমে আজম সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আল্লাহর প্রিয় মানুষগুলো এই ইসমে আজম সম্বন্ধে বলে গিয়েছেন এই ইসমে আজম পরে যাই কিছু চাওয়া হয় তাই আল্লাহ পাকবুল্লা আলমিন দিয়ে থাকেন এবং দোয়া কবুল করে থাকেন হাদিস শরীফে আছে ইসমে আজম পরে দোয়া করা হলে আল্লাহ পাকবুল্লা আলমিন কবুল করে থাকেন সুবাহ আর তা উচ্চারণ করে যদি আল্লাহর কাছে চাওয়া হয় তাও তিনি দিয়ে থাকেন বিফল মনোরোধ করেন না উক্ত ইসমে আজম কোরআনের আয়াত থেকে নেওয়া হয়েছে এবং আল্লাহ পাকর্বুল আলমিনের সম্মানিত নাম থেকে নেওয়া হয়েছে যেমন ইলাহা ইল্লা ইন এটা অনেক বড় ধরনের একটি ফজিলতপূর্ণ ইসম আজম এটা আয়াতটি বেশি বেশি পড়বেন এটাকে দোয়া ইউনুস বলা হয় এটা পরে দোয়া করা হলে দোয়া কবুল করা হয় কারণ এই দোয়াটা এত বেশি পাওয়ারফুল যে এই দোয়াটা পড়বে আল্লাহ পাক তার সমস্যাগুলো দূর করে দেন হাদিস শরীফে বর্ণিত আছে আল্লাহ তালা নিম্নলিখিত দোয়া পাঠ করে আল্লাহর কাছে যা কিছু চাওয়া হয় তা তিনি দিতেই থাকেন যে দোয়াই করা হোক না কেন তা তিনি কবুল করেই থাকেন সুভান আল্লাহ আয়াটি হলো আল্লাহ আহুম্মা ইননি আস আলুকা আননি আসাদু আলনাকা আন্তাল্লাহহুলা ইলাহা ইল্লা আন্তাল আহাদু সমাদু আল্লাদিইলাম ময়ালদ আলা মউলাদ আলা মিয়াকুল্লাহ কুফ কুফুয়ান আহাদ। এই দয়াটি হলো ইসমে আজম সর্বসম্মতিক্রমে কারণ এখানে আল্লাহ পাকরব বললা আনে ম স্্ষ্ট্ নামগুলো রয়েছে। বড় বড় নামগুলো রয়েছে যেমন আহাদ সমাদ। এই নামগুলো হলো আল্লাহ পাকের ইসম আজম জন্য এই দোয়াটি যদি আপনি পড়েন এই দোয়াটি পরে রব্বুল আল্লা কাছে দোয়া করেন আল্লাহ পাক আপনার দোয়াকে কবল অবশ্যই 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 করবেন আপনি এই দোয়াটা আমল করে থাকেন পবিত্র কোরআনের দুইটি আয়াত ইসমে আজম রয়েছে এগুলো বেশি বেশি পড়বেন এই আয়াতগুলো হলো হুকুম ইলাহা রহমানুর রহিম এখানে ওয়াহিদ শব্দটা রয়েছে আল্লাহর নাম রয়েছে আর রহমান এবং রাহিম এটিও ইসমে আজমের সর্বোচ্চ অন্তর্ভুক্ত সুবহান তাহলে এই নামগুলো আপনি পড়বেন আরও বাক্য রয়েছে ইসম আজমের আলিফলা আল্লাহল কয়ুম এগুলো পরেও আল্লাহর কাছে দোয়া করুন ইনশা আল্লাহ আল্লাহ পাক আপনার দোয়াকে অবশ্যই কবুল আর মঞ্জুর করে নেবেন এছাড়াও ইসমে আজমগুলো আপনি সর্বাধিক সময় তাজবির মতো আপনি পাঠ করবেন যখন বিপদে পড়ে যাবেন তখন পাঠ করবেন আল্লাহ বাকরুল আরামিন আপনার বিপদ আপদগুলো দূর করে দিবেন যাবতীয় সমস্যাগুলো সমাধান করে দিবেন ইনশাল্লাহ